কোথাও পালাবো না, টাকা লাগবে না, বলা যাবে ওখানে সিঁড়ি আছে, সিঁড়ি আছে, ওই সিঁড়ির উপর দুজন যায়। আমি টেনশন কেন করতেছেন এখানে? আমি টেনশন কেন করতেছেন? থামেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। আমি কিছু পানি 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 এই পানি আনো তো, পানি আমরা পানি আনছি, পানি আনছি, পানি আনছি। আর ওই তো লেখো ফাইনাল অন্য করে আমার সমস্যা বলতে কথা না, আমার জামা না রাত ধরে এখানে এখানে। শুনো, আমি 2 মাস আসি না, আমি 2 মাস আসি না। আপনি কি অপারেশন করার বা রোগী দেখার অপারেশন অনুমতি আছে আপনার? কথা বলেন না কেন, বলেন। এনার এক কথায় রোগী দেখার কোনো পারমিশন নাই। আমি আমি চোখের উপর এমএল করছি দিদি, এগুলো তো কাজ কথা বসে আছে, ঠিক আছে, এগুলো তো কাছে আমার থাকে না, এগুলো তো আমার অফিসের জন্য। চোখের উপরে আমি লোকে করছি, আমি কোনো ডাক্তারও লেখি না, আমি কিন্তু ডাক্তার লেখি না। এক্ষেত্রে দেখো আরেকবার আমার এমএলওপি বিএনএসবি চোখ হসপিটাল এক চক্ষু চিকিৎসক, আমি 2004 থেকে 2014 পর্যন্ত চক্ষু হসপিটালে এখানে আমরা লালপুরে আজকে একটি ভুয়া ডাক্তার ধরেছি এবং অসংখ্য ধন্যবাদ জানাই সকল ছাত্র ভাইদেরকে যারা আমাদের সাথে ছিল। আমরা যখন প্রথম ডাক্তারের কাছে যাই তখন নিজেরা রোগী সেজে ডাক্তারের কাছে আমরা বলেছিলাম যে আমাদের এরকম এরকম সমস্যা এবং আমাদের তাদের তার আচরণে মনে হয়েছে তিনি আসলে কোনো ডাক্তার না এবং তার সরকারি কোনো রেজিস্ট্রেশন নাই, তিনি সরকারি কোনো অফিস কর্মকর্তাও নয়, তিনি জাস্ট একটা জায়গাতে ডাক্তারের কম্পাউন্ডার হিসেবে কাজ করতেন এবং বর্তমানে এখানে এসে অপারেশন সহ বিভিন্ন ধরনের রোগী দেখা এবং সেই রোগীদেরকে প্রেসক্রাইব উনি করেছেন। তার পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের লালপুরের জনাব মোহাম্মদ মেহেদী হাসান, তিনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি সাথে সাথে পুলিশ ফোর্স পাঠিয়ে এবং তিনি নিজে এসে সেখানে একটি মোবাইল কোর্ট করেন এবং মোবাইল কোর্ট করার পরে সেই ভুয়া ডাক্তারকে 1 মাসের জেল সহ 5,000 টাকা জরিমানা করা হয়। কোথাও যাবো না, আমি পানি আনতেছি আঙ্কেল, পানি আনতেছি, আপনি বসে পানি আনতেছি আমি। পানি আপনি বাদল দিচ্ছেন? হ্যাঁ চলেন। আপনার ভাই তো ধরেন তাকে কিছু আমি প্যাডমেন্ট আনি বাতাস করার, আচ্ছা আপনি আনেন ভাই, ভাই ওর চেম্বারে ইয়ে আছে।